যার হাত এসেছে সত্য ও যার হাত বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে আর আজকে টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে বোন আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো তারা মূর্তি পূজা করে মূর্তিকে দেবতা বলে আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে আমি শুধু পড়েছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে বিস্তারিত খবরটা আমি পড়িনি বোন আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে দ্বিমুখী নীতি না একটাই নীতি বেদের নীতি বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে ভগবদ গীতা মূর্তি পূজার বিরুদ্ধে উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা পরিষ্কারভাবে বলা হয়েছে আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক এতে লাভটা তাদেরই এ ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলামে তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো তার পূজা করবো কেন এভাবে হিন্দুরা আগের চাইতে সচেতন হচ্ছে আমরা উৎসাহ দেব এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন সেটা কেন করছেন তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে এজন্য তাদের অভিনন্দন তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি যখন ২৪ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু মরলে জান্নাতে বাঁচলে জানা আমি কোনোদিন হিসাব করি না আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন জোরালোভাবে আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে এখানে কবর আবার মুক্তিযোদ্ধা কবর তোর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনারা যাক নিঃস্ব মানুষ আমার বংশীয় ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগ্রহ করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি মূর্তি অথবা ভাস্কর্য এটা উপাসনা করার জন্য তৈরি করা হোক অথবা শুধুমাত্র এই এটাকে প্রদর্শনের জন্য তৈরি করা হোক এই সবটাকেই মূর্তিও বলা যায় ভাস্কর্যও বলা যায় এটা হলো প্রথম বিষয় শাব্দিক বিষয় আর শরীয়তের বিধান শরীয়তের বিধানে এই ১৪০০ বছরে সকল মাজহাবের সকল মতাদর্শের সকল ইসলামিক স্কলার সকল ওলামা সকল মুহাদ্দিসিন সকল ফকিহবিদদের ঐক্যমতের ভিত্তিতে যে কোনো প্রাণীর প্রতিকৃতি দেহ বিশিষ্ট অবয়ব বিশিষ্ট প্রতিকৃতি চাই সেটা কোনো মানুষের প্রতিকৃতি হোক চাই সেটা কোনো নেতার প্রতিকৃতি হোক চাই সেটা কোনো নেত্রীর প্রতিকৃতি হোক চাই সেটা কোনো আল্লাহওয়ালা কোনো আলেমের প্রতিকৃতি হোক অথবা চাই সেটি কোনো মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি হোক কোনো ধরনের প্রতিকৃতি এমনকি চাই সেটা উপাসনার উদ্দেশ্যে তৈরি করা হোক
অথবা সেটাকে শুধুমাত্র প্রদর্শনের উদ্দেশ্যেই তৈরি করা হোক, এই সবটাই হারাম এবং অত্যন্ত গর্হিত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বর্থহীন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তি হবে, সাজা হবে ওই সকল মানুষদের যারা কোনো প্রাণীর আকৃতি গঠন করে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে তোমরা যা কিছুর আকৃতি গঠন করেছিলে এগুলোর মধ্যে তোমরা প্রাণ দান করো। সুতরাং তারা তখন প্রাণ দান করতে পারবে না এবং তাদেরকে অত্যন্ত ভয়াবহ সাজা ভোগ করতে হবে জাহান্নামের মধ্যে। প্রিয় দর্শক, সুতরাং যেই অপরাধের কারণে আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে কঠোরতম সাজা ভোগ করতে হবে, কাজে এটা নিঃসন্দেহে বলা যায় সেই অপরাধটি সবচেয়ে কঠোরতম অপরাধ, সবচেয়ে ঘৃণ্যতম গুনাহ। কাজে মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা, এটি সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে জঘন্য অপরাধ। হ্যাঁ, যদি সেটি প্রতিমা হয় এবং যদি উপাস্য হয় তাহলে সেটি আরও বেশি জঘন্য, আর যদি সেটি প্রতিমা বা উপাস্য না হয় তবুও এটিকে কোনোভাবেই এটিকে হালকা করে দেখবার, বৈধ ভাবার কোনো সুযোগ নেই। 1400 বছরের চার মাঝহাব এবং চার মাঝহাবের বাইরেও আলে হাদিস সালাফি সহ যত ইসলামিক স্কলারদের, যতগুলো স্কুল অফ থট রয়েছে, যতগুলো দৃষ্টিভঙ্গির আলেম রয়েছেন, তাদের সকলের ঐক্যমতের সিদ্ধান্ত, তারা সকলেই এই ধরনের প্রতিমা হোক অথবা ভাস্কর্য হোক অথবা মূর্তি হোক, যে নামই আপনি বলুন না কেন, কোনো প্রাণীর প্রতিকৃতি, কোনো মানুষের প্রতিকৃতি অবয়ব গঠন করে এটাকে প্রদর্শন করা হোক অথবা এটাকে সামনে রাখা হোক, কোনোভাবেই এটাকে কোনোভাবে সুযোগ দেয়নি এবং এর কোনো বৈধতা নেই। সুতরাং কোনো মুসলিম এর পক্ষে কথা বলতে পারে না, কোনো মুসলিম এটাকে প্রশ্রয় দিতে পারে না, কোনো মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষিত এই ভয়াবহ অপরাধজনক অপরাধের ত্রুটির ক্ষেত্রে কোনো ধরনের সাফাই গাইতে পারে না। যদি কেউ এটি করে থাকে, সন্দেহাতীতভাবে এটি তার ইমানের দুর্বলতা, এবং কেউ যদি বুঝে শুনে ভাস্কর্য অথবা মূর্তিকে বৈধ সাব্যস্ত করতে চায় এবং আল্লাহ রাসূলের এই হাদিসগুলো যদি তার জানা থাকে এবং ইসলামের এই মাসআলাটা বুঝে শুনে যদি কেউ এটাকে বৈধ প্রমাণ করতে চায়, তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে এবং সে ঈমান হারা হয়ে যাবে। মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য লাউ আর কদুর মতো, কেউ বলে লাউ কেউ বলে কদু, জিনিস কিন্তু একটা। তো যদি কেউ মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তিকে সম্মান দেখায়, সে জাহান্নামে যাবে, আর কেউ ভাস্কর্যকে সম্মান করে সে দোজকে যাবে। মানে মূর্তিকে সম্মান দিলে জাহান্নামে যাবে, ভাস্কর্যকে সম্মান দিলে দোজকে যাবে, এই হলো পার্থক্য। এখন দোজক আর জাহান্নাম যদি দুই জিনিস হয় তাহলে দুইটা করুক, আর দুইটা যদি একই হয় তাহলে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। সুতরাং মানুষের কোন রকমের ভাস্কর্য নাম দিয়ে মূর্তি বানানো এটা ইসলাম অনুমোদন করে না। আপনি বলবেন যে হুজুর আমরা তো পূজার জন্য করি না, ভাস্কর্য তো এমনি বানাই স্মৃতিস্বরূপ। তাহলে আমরা বলতে চাই যে মূর্তি পূজা যখন শুরু হয়, আপনার ইতিহাস জানুন মূর্তি পূজার, প্রথমে কিন্তু তারা পূজার জন্য বানায় নাই, ভালো মানুষদের মূর্তি বানাইছে। যেমন এই দুর্গার মূর্তি, এটা কি পূজার জন্য বানাইছিল? না, দুর্গা দেবতা নয়, দেবতা ঈশ্বর, ওরা জানে দুর্গাকে দেবতার পছন্দনীয় ব্যক্তি, লক্ষ্মীকে দেবতার কাছের, এগুলো কিছু মাখলুক, ওরা মাখলুকের স্মৃতিস্বরূপ বানাইছিল। কিন্তু আজকে কি আর স্মৃতি আছে? আজকে এগুলো কি হয়ে গেছে? দেবতা হয়ে গেছে, এখন এগুলোর পূজা করতেছে। ঠিক আজকে যে ভাস্কর্য বানানো হচ্ছে এগুলো একই, আজকে আপনি পূজা করছেন না, হ্যাঁ কিছুদিন পরে পূজা শুরু হয়ে যাবে। এখনই নেতার মূর্তি বানাইয়া গলার মাঝে ফুল দেয়, সামনে চুপ করে দাঁড়ায় থাকে, সামনে যায় মাথা নত করতেছে, আস্তাগফিরুল্লাহ। আর আপনারা বলতেছেন কিনা এগুলো ভাস্কর্য জায়েজ আছে? কিছু মৌলবি বলতেছে, নাদান জাহেল মোরাক্কাব, এগুলো ইসলামের ইতিহাস জানে না, না জেনে এরা সমাজ বিভ্রান্তি ছড়াচ্ছে। আরে ভাই, অপরাধকে অপরাধ জেনে যদি কেউ করে এটা একটা, আর একটা হলো সে অপরাধী মনে করে না, এটা তো জঘন্য। যে চোর চুরি করে, সুদ খোর সুদ খায়, সে জানে এটা খারাপ, তাই সে মনে মনে বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আসলে অভাবের তাড়নায় চুরি করছি, আমি সুদ খাইছি লোভের তাড়নায় পড়ে, তাহলে তো মাপ পাইতেও পারে। কিন্তু সে যদি কয় যে সুদ খাইলে অসুবিধা নাই, চুরি করলে অসুবিধা নাই, সে কোনোদিন মাপও তো চাইব না, জঘন্য। তো যারা আজকে ভাস্কর্য বানাচ্ছে ওরা জেনারেল লোক, ওরা মনে করতেছে জিয়াউর রহমানের ভাস্কর্য বানাইছি অসুবিধা নাই, বঙ্গবন্ধুর বানাইছি অসুবিধা নাই, এরশাদের পার্টির লোকেরা বলবে এরশাদের বানাইছি অসুবিধা নাই,
কিন্তু তারা জানে না। আমরা আলেমদের দায়িত্ব তাদেরকে জানাইয়া দেয়া যে না এগুলো জায়েজ নাই। যদি ওরা জানে যে এটা জায়েজ নাই তাহলে ওরা কি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়েছে আল্লাহ মাফ করে দাও, তাহলে ক্ষমা পাইতেও পারে। কিন্তু টেলিভিশনে এসে একদল মৌলবী বলতেছে অসুবিধা নাই, ভাস্কর্য আর মূর্তি নাকি দুই জিনিস, বলে কি আস্তাগফিরুল্লাহ, স্ট্যাচু অফ লিবার্টি, লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে মূর্তি সানাম। সুতরাং এই মূর্তি নাজায়েজ, ভাস্কর্য মূর্তির মাঝে কোনো ব্যবধান নেই।